السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارت کر دل میں طرف ہو میرے آقا کا زیارت ایک آن میں آئی نبی دکھلا دے مدینہ ایک آن میں آئی نبی دکھلا دے مدینہ শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম কর্তৃক আয়োজিত পঞ্চাশ বছর প্রতি উপলক্ষে ইসলামী মহাসম্মেলন আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ দুই দিনব্যাপী মহাসম্মেলনের আজ প্রথম দিন উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হজরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শোকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজার ও লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস জান্নাতি মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিস ওলামায়ে আহলে হকের মজলিসে আমাদেরকে রব্বুল আলামিন আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দ সকলাইন ইমামুল মুরসালিন শফিআ আজম রসুল আকরম রহমত আলম নবীল আরব আল আজম হবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিআ মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনহ কাজদার আফতাবে নবুয়ত ফখরে মৌজুদা سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم رپور সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে
সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক এই মজলিসের বরকতে পুরা অঞ্চলের মধ্যে শান্তি ও রহমতের ব্যবস্থা করে দিন এবং এই অন্তর অঞ্চলের যত মুর্দেগান কবরে আছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন, সুশৃঙ্খলভাবে দীনের নিসবতে মিলেমিশে আল্লাহ রসুলের লাইনে জীবনকে পরিচালনা করার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও এবং আগামীকাল দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রাখবেন, আল্লাহ তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের আলোচনাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ভাই আওয়াজ বন্ধ করেন, ইশারায় কাজ করেন, পরিবেশ বুঝতেছেন, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যেও কারো ক্ষতি করবেন না। দীর্ঘ টাইম এখানে আছেন, অনেক জায়গা থেকে কষ্ট করে আসছেন সওয়াবের আশায়, এমন কোনো আচরণ করবেন না যে আপনি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। মানুষ ভালো হইতে অনেক সময়ের প্রয়োজন, কপাল পুড়তে এক সেকেন্ডেরও প্রয়োজন হয় না। অতএব সবাই আমরা সওয়াবের ভাগী হতে পারি সেই চিন্তা ফিকির করি, আদব রক্ষা করার চেষ্টা করি, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ওলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বৃদ্ধি করে দেন। আরে ভাই সবাই আমিন বলেন। অন্যের জন্য দোয়া করলে নিজের কাজে লাগে, দোয়া বড় দামি এক সম্পদ, কিন্তু আমরা দোয়া অংশ নিতে চাই না, দোয়া ছাড়া আগানো অসম্ভব। বান্দার নিজ প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে না পারে, দোয়ার কারণে সে সীমাহীন জায়গা অতিক্রম করে ফেলে, অসম্ভবকে সম্ভব করে ফেলে দোয়ার কারণে। অতএব দোয়ার বেশি প্রয়োজন, আর ওলামায়ে কেরামদের জন্য দোয়া বেশি দরকার, কারণ কিয়ামত পর্যন্ত আর আমরা নবী পাব না, সাহাবায়ে কেরামকে পাব না, আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে পাব না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে পাব না। কিয়ামত পর্যন্ত আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন, জাহান্নাম থেকে যারা বাঁচানোর প্রচেষ্টা করবেন এরা মাত্র এক দল, আর কোনো ভিন্ন দল না, এরা হলেন ওলামায়ে আহলে হক। বলেন এরা কারা? ওলামায়ে আহলে হক। অতএব দোয়া করি আল্লাহ ওলামায়ে কেরামদের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেন। আবারও আসতে বলেন, জোরে বলেন সবাই, মুসলমানের একটা আওয়াজ বাতেলদের জন্য একটা আতঙ্ক, কথা ঠিক না? বাতেলেরা মুসলমানের আওয়াজটাকে অনেক ভয় করে, যদিও ওরা জানে মুসলমানের অস্ত্র নাই, টাকা নাই, এরপরও ওরা এই মুসলমানকে ভয় পায়। কেন? মুসলমানের কাছে যে অস্ত্র আছে তার মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোনো নেতা বা বাহাদুরের নাই। ফাঁকে ওলামাদের শান রক্ষার জন্য বলি, ভিন্ন কোনো মাকসাদ না, ফেসবুকে লেখার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যারা ওলামায়ে কেরামদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের কপালে হেদায়াত না থাকে, আল্লাহ কুদরতের হাতে ওদেরকে দমন করে দেন। ওলামায়ে কেরামদের ইজ্জতকে সংকুচিত করার জন্য, ছোট করার জন্য সুদূর প্রসারী এক চক্রান্ত চলতেছে, কারণ উম্মতের মধ্যে যদি আলেমদের প্রতি খারাপ ধারণা ঢুকাইয়া দেওয়া যায়,
তাহলে উম্মত আর আলেমদের কাছে আসবে না, সঠিক দিন শিখতে পারবে না। এই চক্রান্ত বড় কঠিন। অতএব যারা যেভাবেই হোক ওলামায়ে কেরামের ইজ্জতকে কমাতে চায়, বিভিন্ন চক্রান্ত করে, আল্লাহ এদের হেদায়াতের দোয়া করি, হেদায়াত দান করেন। মধ্যখানে আমি আপনাদের দোয়ার মোহতাজ, আমার আপনাদের দোয়া ছাড়া কোনো পুঁজি নেই। পাশাপাশি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সুরায় জুমারের এক আয়াতে করিমা তিলাওয়াত করেছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। এখলাস রুহানিয়াতের সমন্বয়ে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করুন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে উম্মতকে বলে দেন, মূলত আমি আল্লাহই বলতেছি, হে জগতের আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা অপরাধ আর গুনাহের দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আমার দয়া এবং রহমত থেকে নিরাশ হয়ো না, ফিরে যেও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। হাদিসে পাকে নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যারা গুনাহের থেকে তওবা করে আল্লাহ এদেরকে এতটা পবিত্র বানায় দেন, মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। আরো আস্তে করে বলেন, রহমতের নবী খাতামুন নবিয়্যিন, তিনি বলেন, আমার কাছে কোরআন শরীফ বড় দামি, প্রত্যেকটা আয়াত সূরা অক্ষরগুলো অনেক দামি, পছন্দের মহব্বতের, তার মধ্যে এই আয়াত আরো বেশি প্রিয়, যে আয়াত আমি পড়লাম। কেন? নবীজি বলেন, এই আয়াতের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক জান্নাত দেওয়ার আহ্বান করেছেন, তওবার পথে ডেকেছেন। ফলাফল মূল হল এ আয়াতের দ্বারা যে আল্লাহ চান না তার কোনো বান্দাবান্দি জাহান্নামে যাবে, আল্লাহ এটা কখনোই চান না। আয়াত তার দলিল, আল্লাহ আয়াতে দুনিয়ার সমস্ত মানুষকে তওবার আহ্বান করেছেন। যদি শুধু মুমিনকে বলতেন তাহলে গায়েরে মুমিন, যারা মুমিন না এরা বাদ থেকে যেত, এমন একটা শব্দ আল্লাহ উচ্চারণ করেছেন, এখানে ব্যবহার করেছেন যে শব্দের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ সামিল, সেই শব্দটা আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় হলো আব্দ, বাংলায় বলি বান্দা বা উর্দুতেও বলি বান্দা। পৃথিবীতে যত মানুষ সব আল্লাহর বান্দা, কার বান্দা? আল্লাহর বান্দা। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, পৃথিবীর সব মানুষ কার বান্দা বলেন তো? আল্লাহর বান্দা। আল্লাহ এখানে আরো মজা করে বলেছেন, ইয়া ইবাদি, আমার প্রিয় বান্দা, বান্দা বললেই প্রমাণ সব আল্লাহর বান্দা, আমার বান্দা বললেন। কেন? আরো মায়া লাগাইছেন, মোহাব্বত লাগায় বলেছেন। কারণ? এর কয়েকটা কারণ। এর মধ্যে একটা কারণ হলো, জমিনে সব আল্লাহর বান্দা, কিন্তু কিছু কিছু বান্দা আছে যারা দুনিয়ার ক্ষমতা টাকা পয়সার মোহে পড়ে
এরা যে আল্লাহর বান্দা এ কথা ভুলে গেছে, তারা অন্যকে মাথার মুকুট বানাইছে। যেমন ইহুদি সম্প্রদায় ওজায়ের নবীকে মনে করে তাদের গুরু, সব খ্রিস্টানেরা মনে করে যিশু খ্রিস্ট, ঈসা নবী তাদের সব, তিনি আল্লাহর সহযোগী দ্বিতীয় খোদা। আবার কেউ বলে ঈসা নবী আল্লাহর ছেলে, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী। আরো জোরে বলেন। বৌদ্ধ ধর্মের লোকেরা মনে করে গৌতম বুদ্ধ তাদের মেইন, তিনি তাদের সব। সনাতন ধর্মের মানুষ যারা, এরা আল্লাহ সহযোগী হিসাবে আরো অনেক দেবদেবীর কাছে গিয়া প্রার্থনা করে, মনে করে লক্ষ্মী দেবীর কাছে কান্না করলে যদি আমগো লক্ষ্মী দেবী আমাদের কান্না কবুল করেই ফেলেন, তাহলে আর জীবনে গরিব হব না, ফকির হব না। এইভাবে ধারণা নিয়া কিছু মানুষ যে আল্লাহর বান্দায় কথা ভুলে গেছে। আল্লাহ বলেন, এই ইহুদি ধর্মের মানুষ, তোমাদের নবী ওজায়ের কেও আমি বানাইছি, তোমাদের কেও আমি সৃষ্টি করেছি, অতএব তোমরাই আমার বান্দা, আমি ই তোমাদের মাবুদ। ও বৌদ্ধ ধর্মের মানুষ, গৌতম বুদ্ধকেও আমি সৃষ্টি করেছি, তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি, অতএব তোমরা আমারই বান্দা, আমি ই তোমাদের মাবুদ। ও খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা যে ঈসা নবীকে অনেক বড় মনে করো, তাকেও আমি সৃষ্টি করেছি, বাপ সারা সন্তান, এবং তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি, অতএব তোমরা আর কারো বান্দা না, তোমরা আমারই বান্দা, আমি ই তোমাদের মাবুদ। কথা বুঝেননি? আল্লাহ বান্দা বলে ডাকছেন বড় মহব্বত করে। আল্লাহর সাথে বান্দার একটা গভীর সম্পর্ক আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কের একটা সূত্র আছে, কয়েকটা লাইন আছে, এর মধ্যে আসল একটা লাইনও থাকে। যেমন আমার ছাত্র, ছাত্রের ওস্তাদ আমি, আমাকে যদি জিজ্ঞাসা করেন এই ছাত্রটা পরিচয় কি, তা আমি বলে দিলাম এই ছেলেটার নাম এই, বাবার নাম এই, বংশ এই, বাড়ি অমুক জায়গায়, এটাও একটা পরিচয়। আর যদি বলি আমার ছাত্র, তাহলে এটা আসল পরিচয় এবং এর মধ্যে মহাব্বত নিহিত আছে। ছাত্রকে জিজ্ঞাসা করলেন আমার বিষয়, আমি কে, ছাত্র যদি বলে মাওলানা এই, বাড়ি অমুক জায়গায়, বাবার নাম এই, বংশ এই, এটাও একটা পরিচয়। আর ছাত্র যদি ডাইরেক্ট বলে আমার ওস্তাদ, তাহলে এটাও একটা পরিচয়, এটা আসল পরিচয়, এর মধ্যে মহাব্বত বেশি। আল্লাহকে আল্লাহ কয়, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক। আবার বান্দার পরিচয় কি, আল্লাহ যদি বলেন এই বান্দাটার নাম এই, বাবার নাম, মায়ের নাম, এলাকার নাম, বংশ এই, এটাও পরিচয়। কিন্তু যদি আল্লাহ বলে দেন এরা আমার বান্দা, আর আমরা যদি বলি আমার আল্লাহ, এটা ডাইরেক্ট পরিচয়, জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। এমপি সাহেব পার্লামেন্টে ঢুকতেছেন, সাথে এক বন্ধু চেকপোস্টে এমপি সাহেবকে দেখে সালাম দিয়ে ছেড়ে দিল, সালাম দিয়ে বিদায়। অপরিচিত লোকটাকে বলে এই ভাই দাঁড়ান পরিচয়। লোকটা দাঁড়ায় হিমশিম খাচ্ছে, এমপি কয় এই ভাই এই লোকটা আমার, আর ধরবে ছেড়ে দিবে। কবরের ভেতরে যাওয়ার পরে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, আল্লাহ যদি বলেন এটা আমার গোলাম, সাথে সাথে তোমার 100% হিসাব আসান হয়ে যাবে। আমি যদি বলি আমার আল্লাহ, আমার মাওলার মহাব্বত বেড়ে যাবে, চূড়ান্ত মহাব্বতের পরিচয়। আল্লাহর সাথে আমার আপনার সম্পর্কের মাধ্যম হলো এবাদাত,
যারা ইবাদত করে তারা হলেন বান্দা বা আব্দ, আর যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। আল্লাহ হলেন আমাদের মাবুদ, আমরা হলাম তার বান্দা বা আব্দ, আর তার সাথে আমাদের সম্পর্কের মাধ্যম হলো ইবাদত। আল্লাহ মানুষ বানাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। দেখেন আসমানকে বানাইছেন, আস্তে করে বলেন, জমিনকে সৃষ্টি করেছেন, খুব খেয়াল করেন তো, আল্লাহ আসমান বানাইছেন ঠিকই, কিন্তু বলে নাই আমার আসমান। জমিন আল্লাহ বানাইছেন, জমিনটাকে বলেন না আমার জমিন। পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, পাহাড়কে আল্লাহ বলেন না আমার পাহাড়। ফেরেশতাকে আল্লাহ বানাইছেন, আল্লাহ বলেন না আমার ফেরেশতা। শুধু মানুষগুলোকে কেন বলেছেন আমার, এর কারণ হলো আমার ছেলেকে আপনি এখানে দাঁড় করাইলাম, ছেলের গায়ে জামা, মাথায় টুপি, পাগড়ি লাগানো, জুতা পরা, একজনে আমার ছেলের জামাটা হাতের মধ্যে নিয়া আমাকে প্রশ্ন করলেন, হাফিজ ভাই ছেলের জামাটা নিয়ে কয় জামাটা কার? আমি বললাম এটা আমার না, বানাইছে কে? জবাব দিলাম আমি। টাকা দিয়েছে কে? আমি। মজুরি দিলাম আমি। এরপরও বলিয়ে জামাটা আমার না, বানাইছি আমি, টাকাও দিয়েছি আমি, মজুরি দিয়েছি আমি, কাপড় কিনেছি আমি, এরপরও বলি জামাটা আমার না, কারণ জামাটা আমি বানাইছি, টাকাও আমি দিয়েছি। এরপরও কেন বলি আমার না, কারণে জামা আমি টাকা দিলে কি হবে, এটা আমার জন্য বানাই নাই, ছেলের জন্য বানিয়েছি। যদি কেউ বলে ছেলে কার, তখন আমি বলবো ছেলে আমার। আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন এটি আমার জন্য সৃষ্টি করি নাই। قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ الدُّنْيَا خُلِقَتْ لَكُمْ وَأَنَّكُمْ خُلِقْتُمْ لِلْآخِرَةِ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা সব مخلوক তোমার জন্য বানাইছেন, জমিনটা তোমার আমার গোলাম, আসমান তোমার আমার গোলামির জন্য বানাইছেন, আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামির জন্য। এই জন্য আল্লাহ বলেন আসমান আমার না, জমিন আমার বলি নাই, বান্দাগুলো আমার। জমিন তো বান্দার খেদমতের জন্য বানাইয়া দিলাম, নদী বানাইলাম বান্দা তোমার খেদমতের জন্য, পাহাড় বানাইলাম তোমার খেদমতের জন্য, একটা গরু বানাইলাম তোমার খাদেম। অথচ দেখো তোমার থেকে শক্তির দিক থেকে গরু অনেক শক্তিশালী, একটা পিপিলিকাও তোমার থেকে বড় সবল। সারা দুনিয়ার মাখলুকতের কাছে তুমি বান্দা বড় দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু যাঈফা, আমি আল্লাহ মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি, মানুষ তুমি এতটাই যে দুর্বল, একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল, মশার কাছেও মানুষ বড় দুর্বল। এরপরও দেখুনি একটা মশা মশারির ভেতর দিয়ে ঢুকে, কানের সামনে ঘুরে কানের ছিদ্র দিয়ে ঢুকে না, কারণটা কি? আল্লাহ বলেন খবরদার, আমার বান্দা যদিও দুর্বল তবে সম্মান সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আশ নকরাহু ফারজিন্দজান আবদার কাশতি হালাকে কাশতিয়াস আব আন্দার জিরে কাশতি পশুতিয়াস। এরে নবীরা আশিক উম্মতির দল, আল্লাহ কেন আমাদের বানাইছেন তার ইবাদত করার জন্য? এরে আল্লাহর গোলাম,
সারা দুনিয়ার মাখলুক আমাদের গোলাম বানায় দিয়েছেন, যে কারণে আল্লাহ আমাদের দুর্বল বানাইয়া ও সম্মানের কারণে সব মাখলুক আমাদের কাছে মাথা নত করে, আমাদের সাথে বেয়াদবি করে না। একটা বাঘ এত শক্তিশালী বাঘ, মানুষের ধরলে মানুষ বাঁচার উপায় নাই। একটা দুধের গাভী যদি মেজাজটা গরম করে, বনি আদম ওই গাভীর থেকে দুধ দোহন করে ঘরে নিতে পারবে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন, খবরদার আমার বান্দা বড় দামি, খবরদার বেয়াদবি করবা না। এ কারণে গাভী মানুষের কথা মানিয়া চলে, বাঘ মানুষের কথা মানিয়া চলে, জঙ্গলের প্রাণীরাও মানুষের কথা মানে, নদী সমুদ্রের পানি পর্যন্ত মানুষের কথা মানিয়া চলে, সূর্য মানুষের কথ কমান মেনে চলে, চাঁদ বান্দার কথা মানিয়া চলে। কারণটা কি? যারা আল্লাহর গোলাম হবে সারা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার বান্দা, তোমার সাথে আমার গভীর সম্পর্কের নাম ইবাদত। ইবাদত মানে সারা রাত হাতের মধ্যে তসবিহ টানবা যায় নামাজে বসের নাম ইবাদত না, সারাদিন রোজা রাখবা জিকির করবা এর নাম ইবাদত না। ও বান্দা তুমি ব্যবসা করো ইবাদত, তুমি খানা খাও ইবাদত, চাকুরি করবা তাও ইবাদত, লেখাপড়া করবা ইবাদত। এক কথায় বান্দা তুমি দুনিয়াতে মরণ পর্যন্ত যা করবা সব ইবাদত। দুইটা শর্তের বিনিময়ে যা করবা যা বলবা সব হবে ইবাদত। এক নম্বর শর্ত রেজা বিল কাজা, দুই নম্বর শর্ত হলো তরিকায়ে রসুল। যা করবা সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, যা করবা সব হবে নবীর তরিকায়। আল্লাহর জন্য নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত, খানা না খাওয়াটাও ইবাদত। আল্লাহর জন্য নবীর তরিকায় যদি ঘুমাও ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় যদি তুমি ঘুম না যাও তাও ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়বা ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়বা না তাও ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় বান্দা তুমি রোজা রাখবা ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় রোজা রাখবা না তাও ইবাদত। সব হবে কার তরিকায়? ঘুমাইতেছেন কার তরিকায়? দরতামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়, সুন্নতে খাইরুল বাশার। তা আল্লাহ তাআলা পয়গম্বরের তরিকা মতে যদি তুমি খানা খাও তাও ইবাদত, খানা খাইবা না তাও ইবাদত। সামনে তরকারি ভাত মাছ গোশত পানীয় সব হালাল, কিন্তু এই হালাল খানাটা রোজা রাইখা যখন বান্দা সামনে বসবে তখন ওই মুহূর্তে খাওয়া হারাম। নবীর তরিকা মতে খাও হালাল, নবীর তরিকা বাদ দিয়া খাবা হারাম হয়ে যাবে। রোজা রাখবা এটা যেমন ইবাদত, কেউ যদি আবেগ কইরা 30 রোজা রাখতে গিয়া ঈদের দিনও রোজা রাখে, এটা ইবাদত। কথা বলেন না কেন? কেন? নবীর তরিকায় নাই। নামাজ পড়া যেমন ইবাদত, সূর্য যখন উঠবে ওই সময় নামাজ পড়া ইবাদত, ওই সময় নামাজ না পড়া ইবাদত, রুকু করা সিজদা করা ইবাদত। জানা যায় দাঁড়াইয়া যদি কেউ রুকু দেয় কি পরিমাণ সওয়াব হবে, ওই সময় রুকু না দেওয়া ইবাদত, সিজদা না দেওয়া ইবাদত। সব হবে একমাত্র নবীর তরিকায়। ব্যবসা করো তাও ইবাদত, নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন,
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। এর নবীর উম্মতের দল নবীর তরিকায় ব্যবসা করবা ইবাদত, নবীর তরিকায় যারা ব্যবসা করবেন তারা কখনো মিথ্যা কথা বলবেন না, দোকানে সাইনবোর্ড লাগবেন না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যারা নবীর তরিকায় ব্যবসা করবেন তারা লাগবেন অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, আর যারা লেখে হয় না এরা ধোকাবাজ। আলা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'ই ওয়াস-সালিহিন। পয়গম্বর বলেন, এই উম্মতের দল সঠিক পথে যদি ব্যবসা করো আমি নবী বলে গেলাম আমার পাশেই তোমরা জান্নাতে বিচরণ করবা। এরে নবীরা আশিক, আল্লাহ তাআলা বলেন আমার যারা বান্দা তোমরা কই ঘুরো, তোমার সাথে আমার গভীর মহাব্বতের সম্পর্ক, আর এই সম্পর্কের মাধ্যম হলো ইবাদত। ইবাদত করো বান্দা, তোমার মহাব্বত বাড়বে, আমারও মহাব্বত বেড়ে যাবে। মহাব্বতের এক পর্যায়ে হাজারো অপরাধ করা থাকলেও মাফ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, ও যুবক আল্লাহর গোলাম, আজকে বয়ান আর বয়ান আর বয়ান চলতেছে সারা দুনিয়া জুড়ে, বিশেষ করে আমার দেশ, এত বয়ান, এরপরেও আমলের খাতা বড় শূন্য। এই মাঠে নাকি শুনলাম আরো এইরকম দু চারটা মাঠ আশেপাশে প্রজেক্টরের মাধ্যমে দেওয়া, আরো লোকজন সেখানে আছে, কিন্তু বড় দুঃখ লাগে, বয়ান করে চলে যাব, দুই দিন পরে বলবে অত্যন্ত অনেক বড় আয়োজন হয়েছে, মানুষের অভাব নাই, কিন্তু খবরদার, তেদাত মাকসাদ নেহি মকবুলিয়ত মাকসাদ হ্যায়। অনেক লোক হইল এটা সফলতার পরিচয় না, মাওলায় তওবার দরজা দিয়া কবুল করলেন কিনা এটা সফলতার পরিচয়। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো, ইয়ে দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে, ইয়ে দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। এত মানুষ এখানে হাজির হয়ে গেল কিন্তু কপাল বড় খারাপ,
অনেক আশেকে রসুল এই প্যান্ডেলে আছে। আজকে ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, আল্লাহ জানে এশার নামাজও পড়বে কিনা। আজান হবে, অনেক আল্লাহর বান্দারা ময়দানে নামাজ পড়বে, আর একদল আশেকেরা রাস্তায় ঘুরবে আর বিড়ি টানবে, জামাতে নামাজে আসবে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাও ইস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। এরে আল্লাহর গোলাম, কয়দিন আর জীবনের যৌবনের বাহাদুরি করবি রে যুবক? কয়দিন চোখের সামনে কত যুবকের লাশ! এই যে মোহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বয়ানের শুরুতেই তো ঘোষণা দিলেন, প্রায় তিন চার বছর আগে আপনাদের এলাকার তিনটা যুবক সন্তান, আমি সিলেটের শ্রীরামপুর এলাকায় বয়ানে আসছিলাম, এই যুবকেরা একটা গাড়ি ভাড়া করে রওনা হয়ে গেল, মাহফিলের কাছাকাছি যাইয়া হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে তিনজন ওখানে মরে গেল, আর মাহফিলে যাওয়া হলো না। আল্লাহ এদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর দুনিয়াতে বাজবা? নবীর আদর্শের মালা গলায় লাগাও। আজকে মুসলমানের এত বয়ান, এত বয়ান, তাবলিগলারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, মেহনত করে, বক্তারা করে, জুমার দিন খতিব সাহেবরা করে, একটা রাত ঘুমানোর টাইম নাই, দিন নাই, রাত্র নাই, দুপুর নাই, জোহর নাই, দৌড়ের উপরে বারো মাস। বারো মাস লাগবে না রে বাবা, মাত্র ছয় মাসও যদি দৌড়াইয়া হিন্দুদের বয়ান করতাম দৈনিক এক ঘন্টা, খ্রিস্টানদের জায়গায় গিয়া যদি দৈনিক এক ঘন্টা বয়ান করতাম মাত্র ছয় মাস, আল্লাহর উপরে ভরসা করে বলি মনে হয় ওরা সব মদিনার পাগল হয়ে যাইত। কিন্তু তুমি মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক, দুনিয়াতে আসি এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক, আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব মানুষ মরিয়া গেলে টাকার অভাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, আমি বক্তারও যেমন তিন কাফন, গরিব বান্দারও তিন কাফন, কালার হবে সব এক নাকি আলাদা? কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ, সবার কাফনের কালার হবে, কবরের সাইজও হবে এক। ওই কবরে দাফনের পর প্রশ্ন করা হবে তিনটা, তাও সবার বেলায় শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকেও সেই প্রশ্ন, পীর সাহেবকে যেই প্রশ্ন করা হবে মুরিদেরও সে একই প্রশ্ন করা হবে, সবার বেলায় তিন প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে আল্লাহর বান্দারা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, এরপর তোমার এত বয়ান কেন করা লাগবে? এরপর বয়ান করিয়া বুঝাইয়াও কেন লাইনে আনা যায় না? মোনাজাতটা দিয়া বুঝাইয়া মাঠের থেকে বাইর হওয়ার আগেই দেখি মোনাজাত দেনেওয়ালা আশেকরা রাস্তায় গিয়া টুপি পকেটে ঢুকায় বিড়ি টানে।
হাসেন আপনারা? আমি কি হাসির কথা বলছি? যা বলছি তাতে কান্না দরকার, হাসেন কেন? লজ্জা নাই এজন্য হাসেন। দেড় হাজার বছর আগে নবী বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়ালা, যাদের লজ্জা নাই তাদের ইমান নাই। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, মাইকের আওয়াজ শুননেওয়ালা পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই, আমি পাঁচ কল্লি টুপি মাথায় দিয়েছি, আপনারাও যদি না দেন গুনাহ হবে, একবারও বলি নাই বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি না এ যুবকেরা কওমি মাদ্রাসায় যদি না পড়ো জাহান্নামে যাবা, বলি নাই বলবো না। আমি তাবলিগের লাইনের সন্তান, যারা তাবলিগে যাও না তুমি জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, একবারও বলি নাই বাবা পীরের কাছে যদি না যাও তুমি জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। ও যুবক, একবারও বলি নাই তুমি স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় ঢুকিয়া আমগো মতো হুজুর হইয়া যাও, একবারও বলি নাই বলবো না। তাহলে আমি কি বুঝাইতে চাই? ও বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। বুঝাইতে চাই দুইটা কথা অন্তরের মধ্যে অল টাইম জমা রাখবা। দুনিয়ায় যতদিন গোলামি করবা, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা, আমার আল্লাহর আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। স্কুলে পড়িয়াও কি নবীর আদর্শ মানা যায় না? তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু তাকায় দেখো স্কুল কলেজে পড়িয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? আল্লাহ তোমারে বিবেক দিয়েছে, বলো বাবা তুমি কেন পারবা না? আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, অথচ নামাজ পড়তে তোমার লজ্জা লাগে আর আমার নামাজ না পড়লে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান? তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, বিষয়টা কি রে বাবা? সবাই কিন্তু এক আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, ও নবীর আশেকের দল। এর একমাত্র কারণ হলো আল্লাহর আজাবের ভয় আমাদের অন্তরে নাই। হার কে দারদ খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাও। এই বয়ানার যত কিছু আছে সবার একটাই আওয়াজ, একটাই পদ্ধতি, একটাই কর্মসূচি, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া বান্দা তুমি গুনাহ থেকে নিজেরে বাঁচাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের ঠিকানা রাখলাম স্থায়ী জান্নাতুল মাওয়া। ও আল্লাহর বান্দারা, বয়ান চলতেছিল, গত বছরও চলছে, আজকেও চলতেছে, আগামী বছর চলবে, কিন্তু না, গত বছর যেই বান্দাগুলো প্যান্ডেলে ছিল আজ অনেকে দুনিয়াতেই জিন্দা নাই, আগামীতে বয়ান চলবে, এখানে আজকে যারা আছি আগামীতে থাকার কোনো গ্যারান্টি নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি,
যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলার আর জমে না হম সব মুসাফির দিল না লাগা আহলে দিল কি নজর সে রুহ কর তাজা হম সব মুসাফির দিল না লাগা আহলে দিল কি নজর সে রুহ কর তাজা শাহ দৌলত সব ফকির গর নেক নেহে শাহ দৌলত সব ফকির গর নেক নেহে জিন্দগি মে বন্দগি তুম কর নাহে জিন্দগি মে বন্দগি তুম কর নাহে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি মে বন্দগি কুন বন্দগি বন্দগি বে জিন্দগি শর্মিন্দগি এরে যুবক মনটাকে বুঝাও তোমার আমার মতো কত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না পর্দা করে হালাল খায় ও বান্দা বলো তুমি কেন পারবা না ও যুবক তোমার মতো কত সন্তান রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও সারে না মনটারে বুঝাও রে বাবা কেন তুমি নামাজ পড়তে পারো না আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো আজকে তোমার মতো আমিও তো পারতাম প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া চলতে কেউ আমারে বাধা দিত না এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে তো কম কষ্ট না রে বাবা টুপি মাথায় রাখতে তো কষ্ট কম না শরীরের মধ্যে জামা রাখতে কষ্ট কম না তারপরও কেন এই টুপির কারণে কত মানুষ কত বাজে কথা বলে এই জমিনে দিনী লাইনে চলার কারণে কত মানুষ কত মন্তব্য করে খারাপ কথা বলে এরপরও কেন এই লাইনটা সারি না রে বাবা একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য পয়গম্বরের কথা সত্য একটা কথাও মিথ্যা নাই রে বাবা এক জাররা পরিমাণ গুনা নিয়ে যদি কবরে যাই ওই অন্ধকার কবর জাহান্নামের আযাবের গর্ত হয়ে যাবে আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবর হবে কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে ও আল্লাহর বান্দারা ও এখন কিন্তু কিছু কিছু মাওলা নাও রাস্তায় বের হয়ে গেছে এরা বলে কবরে কোনো আজাব হবে না একজন আল্লাহর ওলি বলেছিলেন ও বাবারা যদি কবরে গিয়ে দেখো কোনো আজাব নাই তাহলে তুমিও বেঁচে গেছো আমিও মুক্তি পেয়ে গেছি কোনো টেনশন নাই কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির আজাব কবরে গিয়া যদি দেখো বেপর্দার কারণে আজাব হয় বলো বাবা তখন তোমার কি উপায় হবে আমার কি উপায় হবে পালাবার কোনো জায়গা নাই অতএব তওবা করিয়া নাও আমার মাওলার কাছে ফিরিয়া আসো এরে আল্লাহর বান্দা অনেকে মনে করে ইসলাম মানিয়া চলতে গেলে বুঝি স্বাধীনতা থাকবে না না রে বাবা না জমিনের মধ্যে ইসলামের মতো সহজ ধর্ম আর একটাও নাই তুমি ব্যবসা করো চাকরি করো ডাক্তারি করো ইঞ্জিনিয়ারিং পড়ো কোনো বাধা নাই মা বাবার দোয়া নিয়া
চলো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া পাঁচ বেলার নামাজ পড়ো, জবানটা হেফাজত করো, নজরটাকে হেফাজত করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও বাধা নাই, তবে বাবা কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার হইও, তোমার মরণের পরেও যেন জমিনে ইতিহাস রচিত হয় সুনামের সাথে সম্মানের সাথে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে তওবা করো, জীবনে যত নামাজ সারছো কম নামাজ তো বাদ দাও নাই, আর কত নামাজ সারা চলবা, এখনো কি তৈরি হতে পারবা না, এখান থেকে বাসায় যাওয়ার গ্যারান্টি পর্যন্ত তোমার আমার নাই। আমার মাওলা এমন একটা রাত নাই প্রথম আসমান আইসা বান্দাকে ডাকেন না। আপনারা এই কথা কি আজকে শুনলেন নাকি আগেও জানেন? আল্লাহ আসেননি কোথায়? প্রথম আসমানে। দিনে না রাত্রে? রাতের প্রথম অংশ, মাঝের অংশ না শেষ ভাগ? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এবার আর একটা কথা বলি, আল্লাহ যে প্রথম আসমানে আসেন বছরে কয়দিন? প্রতিদিন, প্রতি রাত আমার আল্লাহ আসেন, বান্দার থেকে কিছু নিতে আসেন নাকি বান্দাকে দিতে আসেন? নিতে না দিতে? তাহলে যাদের লাগবে তারা ঘুমাইতে পারে না, যাদের লাগে না ওরা নাক টানে আর ঘুমায়। ঘুমাইয়া যদি সকাল বেলা কয় এইটা পাইলাম না সেইটা পাইলাম না, ওর গালের উপরে থাপ্পড় দিয়া বলা দরকার, মাওলায় দিতে আর ছিল তুই নাও নাই কেন? মাওলায় দিতে আসে কার রিজিক লাগবে চা? আমি আল্লাহ রিজিকের দরজা খুলে দিলাম, ও দুউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তোমার চাইতে দেরি হবে মাওলার দিতে কোনো দেরি হবে না। ও যুবকেরা, ও বাবাজিরা, আজকে থেকে তওবা করে নেন, জীবনে তো কম অপরাধ করলেন না। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এর আম্মা জান, এই দুনিয়াতে আখেরাতের লাইনে হোক আর দুনিয়ার লাইনে হোক, ভালো ভালো সন্তান আসছে সব মায়ের অবদানের কারণেই, মায়ের অবদান। এজন্য বিশ্ববরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই বলেন, জমিনে প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা, সন্তানের মা যা শিখাবে সন্তান তাই শিখবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারে আল্লাহ সন্তান দান করেছেন, কত মানুষ বিয়া কইরা কত তাবিজার তদবিরের জন্য দোড়ায় বাচ্চা পায় না, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাইয়েন। ডাক্তার বানাবেন বাধা নাই, তবে বেয়াদব বানাবেন না, সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন শিক্ষকেরা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন মা বাবা কষ্ট না পায়। জীবনে যদি বেয়াদবি করে ওই জীবনের কোনো সফলতা আসবে না। আল্লাহর কসম, সব জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে। ও যুবক, তোমার মধ্যে আদব যদি না থাকে তোমার জীবনটা পুরাটাই নষ্ট, চরিত্র হলো অমূল্য সম্পদ। আজকে মোবাইলের দিকে তাকাইয়া নিজের আখলাক চরিত্র ধ্বংস করে ফেলতেছো, এখনো সময় আছে তওবা করে নাও, মানুষের জীবনের চরিত্র অমূল্য সম্পদ। আর একটা অমূল্য সম্পদ হলো সুস্থতা। কি
সুস্থতা। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য সুস্থতার জন্য ফ্রি একটা ঔষধ দিবেন, মহা ঔষধ ফ্রি, রাতের ঘুম। কি রাতের ঘুম? কিন্তু কপাল খারাপ আমার যুবক, মোবাইলটা হাতে লইয়া মোবাইলের হক আদায় করতে করতে পুরা রাত নির্ঘুমে কাটায় দেয়, কিডনি ড্যামেজ হয়ে গেল। হাসিস না বাবা, কলিজা থেকে কথা বলতেছি, কানবি এক সময়, চোখের পানি মুছার লোক পাবি না, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে খবর নাই, কানের পার্স নষ্ট হয়ে গেল খবর নাই, কিডনির উপরে আঘাত আসতেছে খবর নাই রে বাবা। বিশাল বাড়ি আর গাড়ি আর টাকা থাকলে কি হবে যদি তুমি অসুস্থ বিছানায় থাকো? ডাইনিং টেবিলে ধরনের বিভিন্ন ধরনের গোশত মাছ থাকলে কি হবে? ডাক্তার যদি বলে দেয় তোমার জন্য খাওয়া নিষেধ, তাহলে ডাইনিং টেবিলে মাছ রেখে লাভ কি? বাড়ি গাড়ি করে লাভ কি? যদি ডাক্তার কয় শক্ত বিছানায় ঘুমান লাগবে, ওই টাকা কামাই করে লাভ কি? যে টাকা অন্যেরা ভোগ করবে তুমি খাইতে পারবা না, অকালে মরণ হয়ে যাবে তোমার। এই মোবাইল রাতের ঘুম নষ্ট করলো, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত, রাতের ঘুম আল্লাহ দেওয়া ফিরি শরীরের ঔষধ। কোন ঘুম? রাত তো বিশাল, মধ্যরাতের ঘুম। কোন রাতের ঘুম? মধ্যরাতের ঘুম। প্রথম রাতের ঘুমও শরীরের ঔষধ না, শেষ রাতের ঘুমও শরীরের ঔষধ না, মধ্যরাতের ঘুম শরীরের মহা ঔষধ। এই জন্য দেখছেন নি, আজান হয় কয় বেলা? পাঁচ বেলা, জোহর আসর মাগরিব এশা, এই চার বেলার আজান এক, ফজরের আজানটা একটু আলাদা আছে নি? কি আছে আলাদা? কি বলেন, অর্থ কি? নামাজের থেকে ঘুম ভালা, কি ঘুমের থেকে নামাজ ভালো? কোন ঘুম থেকে? সন্ধ্যার ঘুম থেকে, মধ্যরাতের ঘুম থেকে, না শেষ রাত? সব আজানই তো নামাজের জন্য, ফজরের আজানে আলাদা শব্দ কেন? ফজরের আজানের আলাদা শব্দ দিয়া কয়, স্বাস্থ্যের জন্য যেই ঘুমটা লাগে সেটা মধ্যরাতের ঘুম হয়ে গেছে, আর ঘুমাইস না। এবার ওইটা আমার মাওলার একটু অন্তর দিয়া ডাক দাও, আমার মাওলা তোমারে দেওয়ার জন্য আসছে, তোমার অসুস্থতা দূর করা লাগবে, আমার মাওলাকে বলো আমার মাওলা তোমার দেওয়ার জন্য তৈয়ার হয়ে আসছেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ তুমি কই খুঁজো আল্লাহকে? লন্ডনে, আমেরিকায়? আল্লাহ তো তোমার কাছেই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল আলমে তেরা আয়না আলমে রঙ্গবু হে যে ধার দেখতা হো ও ধার তু হি তু হে। এরে আল্লাহর বান্দারা, এজন্য তওবা করো, আজকে থেকেই তৈরি হয়ে যাও, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাগার হব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। তওবার মতো যদি অন্তর তৈরি হয়, মোনাফেকি যদি না থাকে, খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, এই জামিয়ার আয়োজনে মাহফিল, বিশাল আয়োজন, বিশাল খরচ,
অনেকে দান সদকাটাকে খুব বাজে নজরে দেখে, কেউ কেউ বলেও মুসলমান তাও অশিক্ষিত না, মোটামুটি শিক্ষিত মুসলমান কিছু আছে, অন্তর নষ্ট। এরা বলে এই মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খায়। আমি বলি এই কথা যারা বলে ওরা ডাকাত, ওরা সন্ত্রাসী, ওরা চাঁদাবাজ, ওরা জালেম। দান সৎকার রাস্তা যদি খোলা না থাকতো কোরআন আর হাদিসের আইনে, কোটি কোটি মানুষ জান্নাতের পথ খুঁজে পেত না। এই দান সৎকার মাধ্যমে কোটি কোটি সহস্র কোটি মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। অতএব বিশাল আয়োজন, মাদ্রাসার কাজ, রড লাগবে অনেক, সিমেন্ট লাগবে অনেক, টাকা লাগবে লক্ষ কোটির উপরে। অতএব আল্লাহর কোন বান্দা মা বাবার সওয়াবের আশায় আল্লাহর মোহাব্বতের জন্য পরকালে শান্তির জন্য আল্লাহর ওয়াস্তে কিছু দান করবেন নিজের কল্যাণে, 5,000, 10,000, 50,000, 1,00,000, না হয় 1 টন রড আপনি কাজের সময় দিবেন, সিমেন্ট দিবেন। দুই একজন আল্লাহর বান্দা একটু বলেন, আমি দিল খুলে দোয়া করব, বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরাম এখানে আছেন যাদের আমিন ফেরত যাবে না ইনশাআল্লাহ, তারা দোয়া করবেন, বলেন তো কোনো ভাগ্যবতী মায়ের সন্তান যে ইনশাআল্লাহ কোরআনের খেদমতে এই সুন্দর আয়োজনে আমি 1 টন রড, না হয় 50,000 টাকা, না হয় 10,000, 20,000 টাকা আমি দিব। তবে না দেওয়ার নিয়তে মিথ্যা ওয়াদা করে গুনাগার হবেন না। বলেন তো কোন জি 5,000, এক আল্লাহর বান্দা 5,000 টাকা আল্লাহ কবুল করেন। নিয়ে আসেন একজনে, নিয়ে আসেন, আর কে আছেন, কত ভাই, মাশাআল্লাহ, এই এক ভাই 5,000। এই কাগজ কলম আলারা ভিতরে যান, নাম টাম লিখে নেন, চিল্লা চিল্লি করা যাবে না। আর নামের জন্য কেউ দিবেন না, আল্লাহর জন্য দিবেন। এই দুইজন পাইলাম 5,000 করে, মাশাআল্লাহ, আল্লাহ দান কবুল করেন, দানের বরকতে হায়াতে ইজ্জতে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। কেউ যদি মোটেও না পারেন অন্তত 2,000 টাকাও লেখায় যাবেন, মায়ের নামে 1,000, বাবার নামে 1,000, কোন আল্লাহর বান্দা পারবেন, যে একেবারে পারবেন না, বেশি পারলে তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাওলানা ইলিয়াস সাহেব খুব ভালো মানুষ, ভালো আলেম, আল্লাহ পাক কবুল করেন, 1,00,000 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক এই দানের বরকতে হায়াতে ইজ্জতে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। হাজি আব্দুল্লাহ মিয়ার সন্তান 10 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার ভূমিদাতা হাজি আব্দুল্লাহ সাহেব তার ছেলে, আল্লাহ কবুল করেন। আর কে আছেন বলেন তো, এখানে এত মানুষ হিম্মত করে বলেন, 5,000 পারেন, 10,000 পারেন, সিমেন্ট লেখাতে যে কত 5,000, ওই এক আল্লাহর বান্দা 5,000, আল্লাহ কবুল করেন। আর কে আছেন বলেন, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, নাম টাম লিখে নেন ওখান। আর কে আছেন বলেন, নয়ামাটি হাজি কি নাম আব্দুল্লাহ চেয়ারম্যান সাহেব 5,000, আল্লাহ কবুল করেন। আর কে আছেন বলেন, 2,000 টাকাও যদি লেখাইতে পারেন লেখাই দিবেন সাধ্য মতো। আর কিছু ছাত্র ভাই বা স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারের দায়িত্বে যারা, আপনারা কি ব্যাগ নিয়ে যাবে, হ্যাঁ রুমাল নিয়ে যাবে, নগদ কিছু দিবেন যা পারেন, 500, 100 যা পারি সাধ্য মতো সবাই শরীক থাকব। এই ব্যাগ বা রুমাল নিয়ে নামেন, ছাত্র ভাই ভলান্টিয়ারের দায়িত্বে যারা নামেন সবাই নামেন, চতুর্পার্শ্ব থেকে নেমে যান সবাই, সবাই দেওয়ার চেষ্টা করি। এক আল্লাহর বান্দা 20 বস্তা সিমেন্ট দিবেন, নাম লেখায় দিয়েন, নাম লেখায় দিয়েন। কানাইঘাট বাজার ব্যবসায়ী আব্দুল সত্তার সাহেব 5,000, আল্লাহ কবুল করেন। এ ভাই তাড়াতাড়ি করি, ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন, সবাই পকেটে হাত দেন আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, কেউ খালি ফিরাবেন না, কম বেশি যা পারি দেওয়ার চেষ্টা করি। কাজী আব্দুর রহমান সাহেব 10,000 টাকা আল্লাহ কবুল করেন।
সবাই দেয়, এই ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন, সবাই কম বেশি দেওয়ার চেষ্টা করেন। উঠেন কেন? অনেক ওলামায়ে কেরাম আছেন, আলোচনা চলবে ধারাবাহিকভাবে, কেউ যাবেন না। হযরতুল আল্লাম মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম আসছেন, তিনি বয়ান করবেন। সবাই ধৈর্যের সাথে বসার চেষ্টা করি, আল্লাহ পাক কামিয়াবির সাথে এই প্রোগ্রাম কবুল করেন। যারা কালেকশন করতেছেন ব্যাগ নিয়ে আবার স্টেজে পৌঁছায় দিবেন। আচ্ছা সংক্ষিপ্ত একটু দোয়া, আল্লাহ এই বসেন, সবাই বসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. إنك أنت الغفور الرحيم. ইয়া আল্লাহ এই প্রোগ্রাম কালকের সহ কবুল করে নেন, ওলামায়ে কেরামদের কবুল করে নেন, আসাতেজায়ে কেরামদের কবুল করে নেন, তালিবুল ইলমদের কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, আপনার দ্বীনের খাদেম হিসাবে আমাদের কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন, গুনামুক্ত জিন্দেগি আমাদের দান করেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ কবরস্থ যারা জান্নাত, আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন, আয় আল্লাহ আওয়াজের ভিতরে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন, এলিম হেলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, দিলের নেক আশা পূরণ করে দেন, নবীজির মহাব্বতে আমাদের কবুল করে নেন। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনূরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين.